করিমগঞ্জ টাউন কালীবাড়ির পুরোহিত গীতেশ চক্রবর্তীকে জুতো খুলে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস থেকে বহিষ্কৃত আশিস দাস পুরকায়স্থ। সদ্য সমাপ্ত করিমগঞ্জ পৌরসভা নির্বাচনে 12 নম্বর ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থী আশিস দাস পুরকায়স্থ ওরফে সুনাকে এক সংবাদ সম্মেলন আয়োজন করে দল থেকে বহিষ্কার করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। এদিনের সংবাদ সম্মেলনে বিধায়ক কমলাক্ষ এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর পাশাপাশি আশিসের এই আচরণকে পশুসুলভ আচরণ বলে আখ্যায়িত করেন। তাছাড়া তিনি অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পক্ষে থাকবেন এবং পুরোহিত গীতেশ চক্রবর্তীর জন্য যা যা করণীয় তা তিনি করতে প্রস্তুত বলে জানান। সেটা অন্য ব্যাপার, দুইটা দলের লোকে মারামারি হলো, দুইটা জনগণের সঙ্গে মারামারি হলো, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু একটা ব্রাহ্মণের উপর আঘাত করা, মানে কি প্রত্যেকটা মানুষের উপর আঘাত করা, প্রত্যেকটা ব্যক্তির উপর আঘাত করা, মানুষের মনে আঘাত করা, তাই যেখানে সব মানুষের সেন্টিমেন্ট জড়িত আছে সেটা নিয়ে আমরা কম্প্রোমাইজ করবো না, এবং সেটা নিয়ে যা করণীয় দরকার সামনে কিছু সময় দিতে আমরা সেটা করবো। আমরা যা করণীয় দরকার আমরা পুজো অর্চনা করবো। আমি একজন হিন্দু হিসাবে দিস ইজ মাই রাইট, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি পুজো অর্চনা করে আমি মিশন জগাদেব ঠাকুরের নাম ধরে আমি আমার কাজ শুরু করবো। হিন্দু হিসাবে আমাদের দায়িত্ব করতে এ কোন বাদী রাজনীতি করলো সেটা আমার কাছে বড়। আমার কাছে বড় কথা হচ্ছে গিয়ে কেউ যদি অন্যায় করে সুনা অন্যায় করেছে, সুনা অন্যায় করেছে, সুনা অপরাধ করেছে, সুনা পশুতুলক কাজ করেছে, অর্থাৎ আসি তার এগেইনস্টে গিয়ে আমাদের চা করবে দরকার, আমাদের দল করবে সেটাই বাস্তব এবং সেটাই বলে যাচ্ছে। সুনাকে আজকে সাসপেন্ড করেছি আমাদের দল, কালকে রাত্রে আমি 11টার সময় আমি গিয়েছি। তো আমি কী রাজনীতি করলাম কী করলাম না, আই এম এ হিন্দু, আমি একজন হিন্দু, হিন্দু হিসাবে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব কর্তব্য আছে। যদি আমাদের সমাজ যদি আমাদের এরকম যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যদি তার এগেইনস্টে যা কর্মী দল কাজ করবে, তাই আমি কালকে 12টার সময় গিয়েছি এবং আজকে সকালে আমরা প্রেসমিট করে বলেছি, তাকে দল থেকে বের করলাম। এবং সামনের দিনে আইনত যে ধরনের সাহিত্য সুবিধা করার দরকার আমরা দিতে চলতে আইনত সাহিত্য সুবিধা করবো, সেই ব্যাপারে হচ্ছে গিয়ে পূজা অর্চনা করা কেউ কিনে রেখেছে নাকি, যে পূজা অর্চনা মুসলিমে কিছু মানুষ করতে পারবে বাকি কেউ পূজা অর্চনা করতে পারবে না। আমার জীবনে আমি যত যোগ্য করিয়েছি, আমার জীবনে আমি যত পুজো করিয়েছি, বিজেপির কোনো নেতা অত পুজো করতে পারেনি, তো যোগ্য করতে পারেনি। উল্লেখ্য, করিমগঞ্জ টাউন কালীবাড়ির পুরোহিত গীতেশ চক্রবর্তীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত প্রায় 10টা নাগাদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ শহরের ডাকবাংলো রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ প্রশাসন। এদিকে ঘটনার খবর পেয়ে আশিসের বাড়ির সামনে চড়াও হন বিজেপির কর্মী সমর্থক সহ স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং করিমগঞ্জ বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অন্যদিকে পুরোহিত সমাজের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, এই ঘটনার বিচার না হলে বৃহস্পতিবার থেকে জেলার পুরোহিতরা পুজো বয়কট করবেন। এ নিয়ে থানায় এক এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা তো আমি দেখুন, ঘটনা কি হয়েছে এটা আমি ডিটেলস জানি না। আমি বাসা থেকে শুনছি যে একটা ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার পরে আমি আইসে হওয়ার পরে কখন ঘটনা হয়েছে যে তাহলে কত নম্বর ওয়ার্ডটা জানি, 12 নম্বর ওয়ার্ডে সুনা আশিস পুরকায়স্থ সুনা তানে দিয়ে মারছে যে তাই কইতে অমুকটা ভোট দেওয়া অমুকটা ভোট দেওয়া এটা নিয়ে। হ্যাঁ, এইটা নিয়ে মানে আজকে কাউন্টিং এর পরে কাউন্টিং চলবে সন্ধ্যা রাত্রে 9:30 সময় টাউন কালে বুঝতে। হ্যাঁ, অফিসের মধ্যে তখন তাই তানে মারছে, মারিয়ে দিয়ে তারপরে তারা কেটে আসেন, আমি বুঝতে পারতাম না। আপনি সামনে আসলেন না, আমি আমার বাসায় আসলাম, আমি বাসার থেকে ওখানে শুনিয়ে আইছি। আপনার ওপিনিয়নটা বলুন। তে আমার কথা হয়েছে, আমার ওপিনিয়ন হয়েছে কি যে দেখুন, আমরা কালকে থেকে যদি এটা সু মানে বিচার না হয় তাহলে কালকে থেকে আমরা পুজো পার্বণ সব বন্ধ করে দেব। আমরা পুরোহিত সমাজ, পুরোহিত সমাজের সেক্রেটারি আমি। হ্যাঁ, বাকি কইবে আমার এই ওয়ার্ডের আমরা বর্তমান কমিশনার তাই কইবে সবকিছু, ডাক্তার দেব তুষার। দেখুন
সবুজা করেন এবং প্রত্যেকটা কাজে বারণের আগে বা আজকে ইলেকশন যে জিতে আসে তার সবার আগে প্রণাম করছি। পুরোতে আমরা ভগবানের উপরে স্থান দিই, কারণ ভগবানের সঙ্গে যোগাযোগ রক্ষার যে ব্যাপারটা পুরোতে দেবো। এইখান সম্মানীয় মানুষের যদি এত বিস্তৃতভাবে যদি কেউ মানে আঘাত করে, আঘাত পড়লে তার সম্মানে বেশি আঘাত লাগানো উচিত যেভাবে যে প্রসিজিওরে করছে। এবং এটা একবার নয়, কিছুদিন আগে তার বড় ভাই খালিবাড়ি ঢুকে দান্ডে ধাক্কা ধাক্কি করছে, এ মাপ হয়ে গেছে, এরপরে আবার দ্বিতীয়বার এ রিপিট করছে জিনিসটা, তার মানে তারা শুধরাইত না কোনোদিনও। আর এই ধরনের মানুষ যদি এই ধরনের কাজ করে তাহলে আমরা হিন্দু সমাজে আমরা যারা পুরোহিতদের সম্মান করি আমরা সবার সম্মানে আঘাত ঘটা নিয়ে আমরা আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগছে। তাহলে গিয়া আমরা আইনের কথা বলছে, আইনের ব্যাপার যেগুলো প্রক্রিয়া শুরু হইব এই মুহূর্তে মাথা গরমের মধ্যে তার কিতা করতে না করতে ঠিক করতে পারে না। আমরা সাপোর্টার এলাকাবাসী সব তার সঙ্গে আছি, আর করিমগঞ্জবাসীর কাছে আবেদন যে তাই সব যেন তার সঙ্গে থাকে, আর তাই না আইনি প্রক্রিয়া নেওয়ার থেকে দরকার নেই। আমরা সবাই মিলে তান যে সাহায্য কোনো যেতে আইনি প্রক্রিয়া আরও কঠিন হবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস দিতে লাগে এটা লাগে। এই ওয়ার্ডের কংগ্রেস ক্যান্ডিডেট যে গই কালীবাড়ির যে পুরোহিত মানুষ আছে তা গই বাবুকে দিছে আর তাক ধাক্কা মারে, এনেকা তার কি দোষ আছে? এই বিজেপি প্রার্থীক বোধহয় সমর্থন করেছিল এই কারণে ইহতে করলে, এই বিপুল ভোটত পরাজিত হলে আর পরাজিত হওয়ার পিছু আজি গই এনে তাক কোন ওয়ার্ডর কোন ওয়ার্ডর কোন ওয়ার্ডর করিমগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডর কংগ্রেসের নাম কি আসলে আশিস দাস পুকেশ্বর রাইজে এতিয়া আহিছে তার গড় আক্রমণ করিব কারণে আমি পুলিশক মাতি আনিছো, যি হয় এই আইনি ব্যবস্থা দেখা হব, এই পিছত দেখা হব। পুলিশ অ্যারেস্ট করিব নাকি তাক? পুলিশ অ্যারেস্ট করিব, পুলিশ অ্যারেস্ট করিব করিব লাগে। এখন থেকে ঘর ভাড়ার জন্য দুয়ারে দুয়ারে ঘোরার দিন শেষ। প্রথমবারের মতো বরাক উপত্যকায় শুরু হতে চলেছে গেট ইউর হোমস নামক ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থা। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছেন শিলচর নিটের শিক্ষার্থী সৌরেন চন্দসহ কালাইনের অভিষেক দাস, শর্মিষ্ঠা চন্দ এবং বিনায়ক চৌধুরী। তারা যৌথভাবে গেট ইউর হোম ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থাটি চালু করেছেন। সোমবার কালাইনে এক সাংবাদিক বৈঠকে সৌরেন চন্দ এবং অভিষেক দাসরা জানান, যে কেউ বাড়িতে বা ঘরে বসে খুব স্বল্প সময়ের মধ্যেই কম্পিউটার অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজের পছন্দ মতো ঘর ভাড়া নেবার সুব্যবস্থা করে দিয়েছে তাদের গেট ইউর হোমস নামে ডিজিটাল প্রতিষ্ঠানটি। এছাড়াও খুবই স্বল্প দিনের মধ্যে ঘর মালিকদেরও ভাড়াটে পাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও স্নাতক পাঠরত বিদ্যার্থীদের জন্য স্টুডেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে গেট ইউর হোম ডিজিটাল প্রতিষ্ঠান। জনসাধারণের সুবিধার জন্য বরাক উপত্যকার প্রায় প্রতিটি এলাকায় ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে, যেখান থেকে রুম রেজিস্ট্রেশন এবং বুকিং করা যাবে। পাশাপাশি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে কাস্টমার কেয়ার সার্ভিস। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।